আজ আর কোনো কথা বাড়াবো না, একেবারেই ছোট্ট করে একটা রেসিপি করে দেখাবো। যদিও জানি আপনারা সবাই জানেন, তবু করে দেখাচ্ছি যদি কারো কাজে লাগে। এই ভেজিটেবলটাকে আমরা কেউ কহি বলি, কেউ চিচিঙ্গা বলি, আরও কোনো নাম থাকতে পারে জানি না, কিন্তু এটা ডিম দিয়ে অনেক মজা। পাতলা পাতলা করে আমি দুইটা কহি কেটে নিয়েছি, নিয়েছি দুইটা ডিম, একটা পেঁয়াজ, এক কোয়া রসুন, কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ তেল, এটা আমরা কম বেশি যে যেমন খাই সেরকমই দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন, আগে আমি রসুনটাই দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, এখন আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা কহিগুলো। আমরা যে গানটা শুনছি এটা তপু ও ন্যান্সির গান। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি, এটা অনেক বেশি সময় রান্না করার কিছু নাই, জাস্ট সিদ্ধটা হয়ে গেলে হয়ে যায়। আর লাস্টের দিকে দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম, এভাবে ভেঙে নিয়েছি। আর ডিমটা তো অবশ্যই আলাদা করে ভেঙে নিতে হবে, অনেক সময় ডিম নষ্ট থাকে। আমি একটু কহিগুলো সরিয়ে মিডিলটা ফাঁকা করে নিলাম, এখানে আমি ডিমগুলো এখন ঢেলে দিচ্ছি। এখন এটা নেড়ে ভেঙে একটু ভাজা ভাজা করে কহির সাথে মিলিয়ে দিব। এই ব্যাপারটা বেশ মজার, দেখুন সবই ঝরঝরা হয়ে গেছে, কহি ডিম কেউ কারো গায়ে লেগেনি। হয়ে গেছে ভাজি, আমি এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, অতিরিক্ত রান্না করলে যেমন এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে এবং কালারটা আরও বেশি কালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর সবজি একটু একেবারে গলিয়ে না ফেলাতেই ভালো, বিশেষ করে সব ধরনের সবজি তো অতিরিক্ত রান্নার দরকারও পড়ে না। হয়ে গেল কহি বা চিচিঙ্গা যে যাই বল না কেন ভাজি। আর রান্না আমার যারা দেখলেন আশা করব সব সময় পাশে থাকবেন, আপনাদের নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।